আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে। আমি খুব ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ করতেছি, তো চিন্তা করলাম যে যেহেতু ব্লগ চ্যানেল আছে আমার, তো আপনাদের সাথে এবার ঈদটা একটু শেয়ার করব। যাক আলহামদুলিল্লাহ, তো আমি সকাল 5:30 রওনা দিছি, 8:00 7:30-7:30-টার মধ্যে চলে আসছি বাড়িতে। মা আগে চলে আসছে, তো অবশ্যই মার জন্য সবাই দোয়া করবেন। আজকে ঈদের দিনে আসছি, আমরা সবসময় দোকান বন্ধ করে চাঁদ রাতে মানে দোকান কমপ্লিট করে সকালে চলে আসি। তো এখন আমরা নামাজে যাবো, যেটা হচ্ছে সকাল 8:30 নামাজের টাইম। রেডি হয়ে গেছি নামাজে, আমি বাসা থেকে গোসল টোসল করে আসছি, এখানে পাঞ্জাবিটা পরছি মেশা। আমাদের নামাজের টাইম হচ্ছে 8:30। তো আমি ঈদের 3 দিন থাকবো বাড়িতে। 3 দিন বলতে আজকে 103 দিন কি, আমি 14 তারিখে আবার মাকে নিয়ে সিঙ্গাপুরে যাব, চিকিৎসার জন্য যাব আবারও। তো মার জন্য স্পেশালি সবাই দোয়া করবেন, এই ব্লগ চ্যানেলটা স্পেশালি মার জন্য আপনারা বেশি দেখেন, মাকে আর দেখা মনে অবশ্য। তো স্পেশালি মার জন্য দোয়া করবেন। তা আমি 3 দিন কী করবো না করবো আপনাদের সাথে শেয়ার করব, দেখেন। আর সবাই ঈদটা খুব আনন্দভাবে উপভোগ করেন। আর গ্রামে আসছি, আসলে মা আরও 1 সপ্তাহ আগে চলে আসছে, আর গ্রাম না আসতে হয় ভালো লাগে না আসলে। তো দেখেন সম্পূর্ণ ব্লগটা বলো সবাইকে। জি, জায়ান আরো কতদিন আগে আসছে? জায়ান আরো আসছে হচ্ছে 4 দিন আগে চলে আসছে। জায়ান, জাইফা, জায়ান, জায়ান আম্মু, আমি আজকে আসছি না। আমাকে মিস করছো নি বাবা? তুমি মিস করছো? দাদুরে আজকে কত টাকা দিছো? আমার আমার মানি ব্যাগ পিছন দিয়ে হাত দিয়ে নিয়ে সব টাকা দাদুরে দিয়ে দেয়। বাসা থাকতো যত টাকা আছে দাদুর, সব দাদুর, দাদুর গাড়ি, দাদু সব, সব দাদুর নাকি? সব দাদুরে দিয়ে দিবা, আমার জন্য রাখবে না একটাও, আমার জন্য কিছু রাখবে না। সকালে আজকে সকালে আসার সাথে সাথে ঘুম থেকে উঠে আমার মানি ব্যাগ হাতে ধরছে, হাতে ধরে মানি ব্যাগে যতগুলো টাকা ছিল সবগুলো কাকে দিছ? দাদুরে দিয়ে দিছে, সব দাদুর। যা সম্পদ আছে সব কিছু আছে সব দাদুর, না আমার না, আমার আমার কিছু না বলে সব দাদুর। ঠিক আছে, আর মা তো খুব আদর করে, আরে ঘুম থেকে উঠে আগে ফার্স্টে আরে চুমাতে। তো মাহফুজও রয়েছে না, আমাদের দুই ডাইরেক্টর রয়ে গেছে সবসময় ঈদ করে আমাদের বাড়িতে, না ইয়ার কথা কি শহীদ ভাই, সোয়েব, মাহফুজ আমাদের বাড়িতে ঈদ করে 8:30 না শহীদ ভাই? আমি দেখছি ম্যাক্সিমাম জায়গায় 8:30। নামাজ পড়ে বসে রয়েছি মার রুমে, মা বসে রয়েছে কাইমরে। হ্যাঁ কাইমরে পাইছি মা, দেখছি মা। মা খাইছো নি? মা খাওয়া দাওয়া করছো নি? মা মার রুমের শান্তি আলাদা, দেখছো নি মা? মানে ঢাকা মনে হয় আমি মনে হয় ইয়াতে ছিলাম, অশান্তির মধ্যে ছিলাম মনে হয়। মার রুমে আসার পর মনটা উড়ে গেছে গা না গো মা। তো আমরা মজাই করতেছি আর খুব ভালো লাগতেছে, আর গ্রামের ঈদ তো খুব মজা, তাই না মা? হ্যাঁ মা, শ্যামাই খেতেছে বসে বসে না গো। কি দিয়ে বানাইছে মা এটা? নারকেল, চিনি সারা, চিনি সারা তু। হ্যাঁ ওই যে আমগু টমেটো গাছ যে লাগাইছো ইয়াতে আসেনি গাছে? টমেটো আসেনি? আছে টমেটো বাইরে রাখছো তো রে মুজাম্মেল? পিঙ্কি বাড়িতে নিয়ে ডাকা মনে নিয়ে যাবো কি? এই দিব অনেক মজা, টক অনেক না গো মা। হ্যাঁ আমি দেশে আমি খাইতেছে বসে বসে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাইকে ঈদ মোবারক। ও মাশাআল্লাহ, জাইফা আগে চলে আসছে, বাবাকে ভালো, বাবাকে মিস করো নাই অনেক? করছো তুমি মা? এ জায়ান কি করে? মাশাআল্লাহ জাইফার ড্রেসটা এত কুচি কুচি কেন, হাতটা এমনি বড় করো তো মা। দাদির সাথে ঈদ মোবারক করছো জায়ান? খুব বাতাস আছে না জাইফা? জাইফার স্কুল খোলা কবে মা? স্কুল, আই ডোন্ট নো।
আই ডোন্ট নো আরে বাবারে আমি এখন আছি হচ্ছে মনোয়ারা বিল আমার নেম প্লেটের নিচে আছি বাড়ির যায় না আসো দৌড়াইতেছে যায় না আর অনেক ভালো লাগতেছে বাতাস আছে রুদ্রটা আছে কিন্তু বাতাসের কারণে গরম লাগতেছে না অনেক ভালো লাগতেছে আমি এখন চলে আসছি যে আমার যে ভরাট করছি মাঠে চলে আসছি তো আমি এসে দেখি এই কায়ুম আমাদের ধান কাটবে বিদে কায়ুম এই সেটা পুরোটা পাকা করে ফেলছে নাদিম রে কি করছে কায়ুম এটা ওরে বাবা রে বাবা অনেকখানি এখানে ক্রিকেটও খেলা যাবো আর টমেটো কই মার হাস রয়েছে না ও ধান ইয়ে বাইরে গেছে না রে নাদিম টমেটো তোমার পাইরে নাদিমে ডাল কি দাও তো বাবার হাসির ডাক দেখছিস নি ও হো এটা তো পাতায় নাই টমেটো আছে এটা তো পরে রয়েছে আহারে নাদিমের ল পাকাটি ল পরে গেছে গা এটাও পাকাটি এখন নিচে গড়ে আছে কেমন ও গড়ে পাইরে নিছে 6-7 কেজি বাবা রে নাদিম এই পাকা একটা সেটা ল হাতে তোর ঘর কিছু নিয়ে যা টক পানে দিতে কইছে তোর বউরে এনো আছে এনো আছে টমেটোর অভাব নাই দি আহা রে নাদিম এদিকে দেখ পুরা এরিয়া জুনরে করছে চারিদিক দিয়ে সব পারলে অনেক পারা যাবে কিন্তু সব পারার দরকার নেই এই যে বেশি পাকনা দিল পার খাই সেটা তো 5 কেজি হবো মনে হয় এটা পারে এটা পারে মরিস হ্যাঁ সবগুলোই তো হয়েছে তাহলে বিলম্বে হাসেনি হ্যাঁ প্রচুর আছে ঠিক আছে যাম হ্যাঁ বাবা কিছে বাবা হ্যাঁ নষ্ট করে এটা তোমার দাদু ওই যে ধান শুকাবে না ওই যে ধান কাটবে না এটার মধ্যে ইয়া করবে ধান শুকাবে ও অনেক সুন্দর হয়েছে এখানে পেঁপে গাছ তারপর মিষ্টি কুমড় গাছ মোটামুটি ধান আসা পড়ছে মানে আবার আসতে 15 দিন পরে আসলে মানে ধান কাটা পড়ে যাবো না রে নাদিম 15 দিন পরে আসলে মানে ধান কাটা হয়ে যাবো না দে টমেটো এটা খাটি আমাদের এই টমেটোগুলো বিশেষত্ব হচ্ছে আমরা কোনো মেডিসিন দেই নেই কেমিক্যাল জাতীয় কোনো মেডিসিন নেই ন্যাচারাল এই জন্য এগুলো কি বড় হয় না বেশি একটা না কিন্তু অনেক টক আজকে খাইছি তো ভালো লাগছে সবজির অভাব নাই মোটামুটি এই একটু জায়গাতে অনেক অনেক হয়ে গেছে না এই পাশটাতে এদিকে কী আছে এদিকে জেমি লাগাই দিছে মা এমনি রয়েছে নাদিম রে খুঁড়াটা সরাইতে তো এখান থেকে ওই যে গাছের উপর চাপ খাই রয়েছে ও এটা মানে মিষ্টি কুমড়ো না লাউ গাছ লাউ লাউ ওরে বাবা লাউ গাছ তো হয়ে গেছে মোটামুটি নাদিম এনে দুইটা আছে একদম পাকায় দুটা পারেলা এই দুইটা পার পাকা দিকে পারছে এদিকে তো টমেটোর অভাব নাই রে ওই যে একটা ফালাই গেছে গা এই বেটা ওই ওখানে আরে বাবা রে বাবা আর পারেছে ওই এখানে বেশি লাল আছে দেখ ওই যে পাতাটা চাপা তো দেই একটা পার একটা পার ওই কাজ কার আছে একটু রেখে রেখে খাওয়ান দিয়ে ভালো অনেক ভালো লাগতেছে ওই বড়টা পার ও সেই লাগতেছে আমাদের পুষ্কুনি তো গাছ দিয়ে ভরে গেছে রে অনেক ভালো লাগতেছে আসলে মাগরিবের নামাজের পর হাঁটতেছি অন্ধকারে আসতেছে খুব ভালো লাগতেছে আর আমাদের তাসপিয়া
রাশিয়া আমরা সবাই মিলে সিদ্ধান্ত করেছি যে অনেকদিন হয়েছে আমরা রান্না করতেছি না। জায়ান তুমি মানিব্যাগ নিচ্ছ কি? দাদুরে টাকা দিতে দেখো দেখো কি করতেছো জায়ান, দেখো দেখো আল্লাহ মানিব্যাগ নিয়ে যাইতেছে গা। আমাদের বাড়িতে লাইটিং করছে, লাইটিং করার উদ্দেশ্য হচ্ছে আমার সামনে গর্ত হচ্ছে আমার স্বাস্থ্যবের ঘর, তো স্বাস্থ্যবের ছেলের সুন্নত করাইছে, তো অনুষ্ঠান করবে মনে ওরা, তো এই জন্য অনুষ্ঠান করার উদ্দেশ্য মনে করছে যে আমরা আসি, সিজন ছাড়া তো আসি না, আর আমরা সবসময় তো পাওয়া যায় না। আরিফ প্রিয় সবাই চিনে না, তো আরিফ আমাদের শাড়ির ঘরের কেশিয়ার ওর ছেলের সুন্নত করাইছে, তো এই জন্য লাইটিং করা। তার মধ্যে তাসপিয়া রান্না করতেছে বাবা, ধরো পরে নিও আমরা বিরিয়ানি রান্না, এটা গরুর মাংস গো তাসপিয়া। আজকে বাবুর্চি হচ্ছে তাসপিয়া, আমি আমিও আছি কিন্তু আমি লারা দিব, সাথে আছে মেঘলা ইফরান। তো আমরা রাফিরি দিয়ে গরুর মাংস রান্নাছি, হাড্ডি দিছে গো তাসপিয়া, এখানে 15 কেজি মাংস আর 15 কেজি তারপর 15 কেজি চাল, চালটা ধুইছে ওয়াশ করছে নি? তা আমারও একটু হেল্প করতে দিও। এটা কি কি বিরিয়ানি হবে বলো তো মা? সরিষা বিরিয়ানি, ইয়েস সরিষা তেল কই? ও তাসপে এটা রেসিপি শিখছো তুমি না? যাক আলহামদুলিল্লাহ। এটা কি কালার হবে নাকি সাদা সাদা থাকে? আচ্ছা লাস্ট স্টেজ যখন রান্না কমপ্লিট হবে তখন দেখাবো আবার আমি। তো এখানে হচ্ছে ইটগুলো সেটিং করে দাও। তো আজকে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো বাবুর্চি নিয়ে আসবো না, আমরাই বাবুর্চি, রান্নার আয়োজন চলতেছে। তার এদিকেও ভালো লাগতেছে, কালকে হচ্ছে আরিফের ছেলের গায়ে হলুদ হবে, ছেলের মানে সুন্নতের ইয়া হবে অনুষ্ঠান, তারপরে হচ্ছে এরপর দিন খাওন, তারপর এগুলো শেয়ার করবো আপনাদের সাথে। খুব ভালো লাগতেছে, বসা তো পাতিল পাতিল মনে বড় লাগবে, কায়ম কই ইয়া কই মুজামেল কই ওরা, তো আমারও খুব ভালো লাগতেছে রান্না কর্ম। তারপরে যখন কাছাকাছি কমপ্লিট হবে আবারও আসতেছি আপনাদের সাথে শেয়ার করবো তাসপিয়ার। হ্যাঁ এটা আমাদের ফ্যামিলি পিকনিক, কারণ আজকে করার উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন, এরপরের দিন অনুষ্ঠান, এরপরের দিন অনুষ্ঠান, তারপরে 14 তারিখ তো আমি চলে যাবো, এই জন্য রাফিকে বললাম, রাফি গাড়ি নিয়ে ঘুরতেছে, রাফির মায়ের আছে আজকে না রে জানি নিয়ে হাউস বেশি করছিলাম ওর খবর নাই, তারপর না গো তাসপিয়া ওর কান্দিসির মাসুক, আর ওদিকে মনে হচ্ছে বিয়া বাড়ি গোলা উড়াইতেছে। এ কায়ম তোমার তো ডাকতেছে, তুমি একটু হেল্প করো না, ওঠাই তো সুন্দর করে সেটিং করে দাও, তুই একটু এদিকে হেল্প কর, লার্কি লুকরি ইয়ে কর, মজা হবে। তাসপিয়ার রান্না কেমন হয় সব আমি বলবো না, ডিটেলস বলবো পরে, আমি এখন মারে দেখে আসি। বিরিয়ানি কতটুকু আঁকাইছে রে, অন্ধকার না তাসপিয়া? দাও তো দাও তো সাইলার মাংস এক করে, মাংস দেওয়া হয় না এখনো, মাংস কই? ও মাংস এত ঢুকে গেছে মুরগি দি কি কস রে, ছোট ছোট করে লেছো সাথে হইব তাসপিয়া, পুরো সাথে হইব। তাসপিয়ার বিরিয়ানি রেডি হয়ে গেছে, তাসপিয়া তুমি আলগি দে যাইতা, হাও দেরি গোস্ত ঠিক আছে নি রে, সমান সমান আছে না না, 15 কেজি চাল 15 কেজি গরু মাংস আনাইছি এক্সট্রা পাবে, ঘরে আছে এক্সট্রা পাবে, কিনে আনছি আবারও। ঠিক আছে ঠিক আছে, এ বিসমিল্লাহ করো আমার পাকের ঘরে খানা শুরু হয়ে গেছে, দে দে চামচ দে মাংস টাংস মিলিয়ে দিস। আজকে প্রথম ঈদের দিন শেষ হয়ে গেল, মোটামুটি খুব আনন্দ করছি, আসলে সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না, আসলে আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালো গেছে, মানে দৌড়ে দৌড়ের মধ্যে ছিলাম, জাহানে নিজের হাতে খাইতেছে দেখি, খাও খাও খাও, বাবা রে বাবা মাশাল্লাহ, তো তুমি খাইতেছো, তুমি কার্পেটে তোমার জুতা নিয়ে আসছো কেন বাবা, সরি বলো। হ্যাঁ রাত্রেবেলা তোমার ঘরে নিয়ে আসো কেন, কেউ নিয়ে যাবে তোমার ইয়া, চোর আসে, এটা তোমার প্রিয় জুতা, মাশাল্লাহ মাশাল্লাহ।
তো ইনশাআল্লাহ কালকেও কি করব, আমি তিন দিন থাকবো, তিন দিনে তিনটা ব্লগ করবো। আপনাদের রিকোয়েস্ট ছিল যাই যে ব্লগ দেন ব্লগ দেন, তো চিন্তা করছি যেহেতু আসছি বাড়িতে, গ্রামও খুব পছন্দ করেন, তো তিন দিনে তিনটা ব্লগ থাকবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর আমার যেটা হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, আর প্রত্যেকটা ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।